ঘোর অনিশ্চয়তায় সাগর বন্দরের ভবিষ্যৎ। পরিকাঠামো তৈরির বাড়তি খরচের জন্য সাগর বন্দর নির্মাণ লাভজনক হবে না বলে দাবি কলকাতা বন্দর কর্তৃপক্ষের। তাজপুরে বন্দর নির্মাণ নিয়ে জাহাজ মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের মতান্তরের জন্যই কি সাগর থেকে হাত তুলে নিতে চাইছে কেন্দ্র, উঠছে প্রশ্ন। 2008 ইউপিএ সরকারের আমলেই সাগরে বন্দর তৈরির কথা শুরু হয়। মুখ্যমন্ত্রী নাম দেন ভোর সাগর। প্রস্তাবিত সাগর বন্দরে কেন্দ্র ও রাজ্যের অংশীদারি যথাক্রমে 76% এবং 24%। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর সাগর বন্দরের জন্য 515 কোটি টাকা অনুমোদন করা হয়। সাগর বন্দরে যোগাযোগের জন্য মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরি করতে হবে, চওড়া করতে হবে জোকা কাকদ্বীপ 117 নম্বর জাতীয় সড়কও, লাগবে রেল যোগাযোগ। এজন্য জমি অধিগ্রহণের প্রশ্নে বন্দর তৈরির কাজ থমকে যায়। প্রস্তাবিত বন্দরের নাব্যতা 9 মিটার হওয়ায় মালবাহী বড় জাহাজে ঢোকা সম্ভব কিনা সে প্রশ্ন উঠতে শুরু করে। এবারে বন্দরের ভবিষ্যৎ নিয়ে উঠে গেল বড় সড়ক প্রশ্ন। রেলওয়েস ডিপার্টমেন্ট বল রা হ্যায় কি আগর রেলওয়ে লাইন দেনা হ্যায় তো 8000 কারোর কা ইনভেস্টমেন্ট করনা পড়েগা। সো সেম ন্যাশনাল হাইওয়েস বল রা হ্যায় কি ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটি দেনা হ্যায় তো 4000 কারোর কা ইনভেস্টমেন্ট করনা পড়েগা। 12000 কারোর ইনভেস্টমেন্ট করনে কা বাদ উদর আগর কার্গো নাই যায়েগা ইকোনমিক্যালি মানে কান্ট্রি কা হিসাব সে দেখনে সে এ নুকসান হ্যায়। সাগর বন্দর নিয়ে তালবাহানার মধ্যেই তাজপুরে বেসরকারি উদ্যোগে আরেকটি বন্দর নির্মাণের কথা জানায় রাজ্য, বেঁকে বসে কেন্দ্র। জাহাজ মন্ত্রকের বক্তব্য, তাজপুরে বেসরকারি উদ্যোগে বন্দর হলে রুগ্ন হবে হলদিয়া বন্দর। তাজপুর বন্দরে কেন্দ্রের 74% এবং রাজ্যের 26% অংশীদারির প্রস্তাব দেয় কেন্দ্র, যদিও রাজ্য তাতে রাজি হয়নি। রাজ্যের পাল্টা বক্তব্য, সাগরের বন্দর কেন্দ্রই তৈরি করুক, তাজপুরের বন্দর রাজ্য একাই বেসরকারি সংস্থাকে দিয়ে তৈরি করাবে। তাজপুর পোর্ট আনে কা বাদ বহুত সারে কার্গো হলদিয়া সে মাইগ্রেশন কা চান্স হ্যায়, ইসিলিয়ে হাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কা তরফ সে স্টেট গভর্নমেন্ট কো রিকোয়েস্ট কিয়া কি তাজপুর পোর্ট আগর বানানা হ্যায় তো মিলকে বানায়েঙ্গে আর মেজর শেয়ার মানে কলকাতা পোর্ট কো দেনে কে লিয়ে রিকোয়েস্ট কিয়া। স্টেট গভর্নমেন্ট সে মিনিস্ট্রি কা বাতচিত চল রা হ্যায়, ও ফাইনাল স্টেট গভর্নমেন্ট ডিসিশন লেনে কা বাদ বাদ মে দেখি। কলকাতা বন্দর কর্তৃপক্ষ এখন বলছে তাজপুর ও সাগরে একই সঙ্গে দুটি বন্দর তৈরি হলে তা লাভজনক হবে না। প্রশ্ন উঠছে, সাগরে বন্দর তৈরি আর্থিকভাবে যদি লাভজনকই না হয় তাহলে কেন 515 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র? রাজ্য সরকার তাজপুর বন্দরের অংশীদারি ছাড়তে না চাওয়ার কারণেই কি সাগর বন্দরে কাজ বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে? এই টানাপোড়েনের মধ্যেই আয় বাড়াতে তাদের হাতে থাকা জমিতে আবাসন নির্মাণের কথা বলছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। কলকাতা শহরের মধ্যে বন্দরের হাতে থাকা 112 একর জমি আবাসন তৈরির জন্য 99 বছরের লিজ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।